সময়ের পরিবর্তনের সাথে সাথে মন্দির শৈলী ও দেওয়ালয়ের ক্রমাগত বিবর্তন ঘটেছে। রেখরীতি, চালারীতি ও দালানরীতির এই ক্রমান্বয়তা নিদর্শন ছড়িয়ে আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। প্রাচীন জনপদ বরিশার দ্বাদশ মন্দির প্রাঙ্গণে আমরা দেখতে পাই সিংহ দালান, শিব মন্দির ও দোলমঞ্চ তথা শৈব, শাক্ত ও বৈষ্ণবধারার অভূতপূর্ব ত্রিবেণী সঙ্গম। মন্দির ও দোলমঞ্চের প্রতিষ্ঠাতার ইতিহাস জানা গেলেও সিংহদালানে মূর্তি সমষ্টি প্রতিষ্ঠার ইতিহাস আজও কিন্তু রহস্যাবৃত। জনশ্রুতি আছে, যমের হাত থেকে ভক্তকুলে রক্ষার জন্য প্রস্তর নির্মিত মহিষাসুর মর্দিনী অষ্টদশভুজা দেবী মহালক্ষ্মীর অবস্থান দক্ষিণমুখী। মহালক্ষ্মী রূপিণী অসুর দলনী দেবীর পূজা শ্রী শ্রী চণ্ডী বর্ণিত বৈকৃতিক রহস্য অধ্যায়ের সমষ্টি উপাসনার একটি প্রকৃষ্ট উদাহরণ। দেবীর সাথে একসাথে পূজিত হয় রুদ্রগৌরী, ব্রহ্মা সরস্বতী, বিষ্ণু লক্ষ্মী, চতুর্ভুজা মহাকালী, চতুর্ভুজা মহালক্ষ্মী, চতুর্ভুজা মহাসরস্বতী, দশাননা দশাভুজা মহাকালী এবং অষ্টভুজা মহাসরস্বতী। অতি বিরল সুপ্রাচীন এই ধারার উপাসনা এবং দালানরীতির টেরাকোটা নির্মিত মন্দির শৈলী পশ্চিমবঙ্গে প্রায় নেই বললেই চলে। সদাজাগ্রত দেবীর আরাধনার জন্য ভক্তকুল আশ্বিন মাসে নির্দিষ্ট সময় সমবেত হন। ঐতিহ্য বজায় রেখে আজও মন্দির প্রাঙ্গণে পুজোর সময় সমবেত হন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ভিন্ন ভিন্ন ঘরানার লোকশিল্পীরা। আসর বসে তরজা গান, কবির লড়াই, আউল বাউল সম্প্রদায়ের। সিংহ দালান ঘিরে পূজার উপকরণ নিয়ে দোকান দেন বিক্রেতারা। আগত পুণ্যার্থীদের রাত্রিবাসের জন্য সারা বছর খোলা থাকে যাত্রীনিবাস। ক্ষুধা নিবারণের জন্য থাকে ভাতের হোটেল। প্রয়োজনে ভক্তদের অনুদানে ভোগ প্রদানেরও সুবন্দোবস্ত থাকে। দিবটি বৃক্ষতলে স্থিত দেবতাকে প্রণাম করে ভক্তকুল ও দর্শনার্থীরা এগিয়ে যান মাতৃদর্শনে। আবহমান কালের এই পুণ্য সমাগমই বরিশার সর্বজনীন দুর্গোৎসবের 74তম বৎসের বিষয় ভাবনা চির পুরাতন নিত্য নূতন। রেখরীতি, চালারীতি ও দালানরীতির এই ক্রমান্বয়তা নিদর্শন ছড়িয়ে আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। প্রাচীন জনপদ বরিশার দ্বাদশ মন্দির প্রাঙ্গণে আমরা দেখতে পাই সিংহ দালান, শিব মন্দির ও দোলমঞ্চ তথা শৈব, শাক্ত ও বৈষ্ণবধারার অভূতপূর্ব ত্রিবেণী সঙ্গম। মন্দির ও দোলমঞ্চের প্রতিষ্ঠাতার ইতিহাস জানা গেলেও সিংহদালানে মূর্তি সমষ্টি প্রতিষ্ঠার ইতিহাস আজও কিন্তু রহস্যাবৃত। জনশ্রুতি আছে, যমের হাত থেকে ভক্তকুলে রক্ষার জন্য প্রস্তর নির্মিত মহিষাসুর মর্দিনী অষ্টদশভুজা দেবী মহালক্ষ্মীর অবস্থান দক্ষিণমুখী। মহালক্ষ্মী রূপিণী অসুর দলনী দেবীর পূজা শ্রী শ্রী চণ্ডী বর্ণিত বৈকৃতিক রহস্য অধ্যায়ের সমষ্টি উপাসনার একটি প্রকৃষ্ট উদাহরণ। দেবীর সাথে একসাথে পূজিত হয় রুদ্রগৌরী, ব্রহ্মা সরস্বতী, বিষ্ণু লক্ষ্মী, চতুর্ভুজা মহাকালী, চতুর্ভুজা মহালক্ষ্মী, চতুর্ভুজা মহাসরস্বতী, দশাননা দশাভুজা মহাকালী এবং অষ্টভুজা মহাসরস্বতী। অতি বিরল সুপ্রাচীন এই ধারার উপাসনা এবং দালানরীতির টেরাকোটা নির্মিত মন্দির শৈলী পশ্চিমবঙ্গে প্রায় নেই বললেই চলে। সদাজাগ্রত দেবীর আরাধনার জন্য ভক্তকুল আশ্বিন মাসে নির্দিষ্ট সময় সমবেত হন। ঐতিহ্য বজায় রেখে আজও মন্দির প্রাঙ্গণে পুজোর সময় সমবেত হন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ভিন্ন ভিন্ন ঘরানার লোকশিল্পীরা। আসর বসে তরজা গান, কবির লড়াই, আউল বাউল সম্প্রদায়ের। সিংহ দালান ঘিরে পূজার উপকরণ নিয়ে দোকান দেন বিক্রেতারা। আগত পুণ্যার্থীদের রাত্রিবাসের জন্য সারা বছর খোলা থাকে যাত্রীনিবাস। ক্ষুধা নিবারণের জন্য থাকে ভাতের হোটেল। প্রয়োজনে ভক্তদের অনুদানে ভোগ প্রদানেরও সুবন্দোবস্ত থাকে। দিবটি বৃক্ষতলে স্থিত দেবতাকে প্রণাম করে ভক্তকুল ও দর্শনার্থীরা এগিয়ে যান মাতৃদর্শনে। আবহমান কালের এই পুণ্য সমাগমই বরিশার সর্বজনীন দুর্গোৎসবের 74তম বৎসের বিষয় ভাবনা চির পুরাতন নিত্য নূতন।